আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে আন্তর্জাতিক ডেস্ক থেকে কাতারের শ্রম আইন অনুযায়ী দৈনিক আট ঘন্টার জায়গায় আঠারো ঘণ্টা কাজ করছেন শ্রমিকরা দু সালের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে দেশটিতে স্টেডিয়ামের কাজে নিয়োজিত অভিবাসী শ্রমিকরা দৈনিক আঠারো ঘন্টা করে কাজ করছেন যা অনুমোদিত শ্রম আইনের দ্বিগুণের বেশি সময় কর্মপরিবেশ নিয়ে কাজ করা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইম্প্যাক্টের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে আসে পাঁচটি ঠিকাদারি কোম্পানির উপর পরিচালিত সমীক্ষার ভিত্তিতে ইম্প্যাক্টের এই প্রতিবেদন তৈরি করা হয় ইমপ্যাক্টের সমীক্ষায় দেখা গেছে কোম্পানিগুলো তাদের কর্মীদের সাপ্তাহিক ছুটিও দেয় না সবচেয়ে ভয়াবহ বিষয় হলো কোম্পানিগুলোর কিছু শ্রমিক টানা একশো দিন কাজ করছেন প্রায় পাঁচ মাসে তারা একদিনও ছুটি পাননি ইম্প্যাক্টের প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে খারাপ কেস হল কিছু শ্রমিক সপ্তাহে ছয় দিন দৈনিক আঠারো ঘণ্টা করে কাজ করছেন কাতারের আইন অনুযায়ী শ্রমিকদের দৈনিক কর্মঘণ্টা আট সেই হিসেবে শ্রমিকদের দিয়ে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করানোর বিধান রয়েছে তাছাড়া শ্রমিকরা একদিনে অতিরিক্ত দুই ঘন্টা কাজ করতে পারবেন একই সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত একদিন ছুটি কাটাতে পারবেন তারা উপসাগরীয় দেশটিতে কাজ করার ফি পরিশোধ করতে গিয়ে অভিবাসী শ্রমিকরা ঋণ সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় ইমপ্যাক্টের প্রতিবেদনে সে বিষয়টিও উঠে এসেছে দুইশো তেপ্পান্ন জন তেপ্পান্ন জন অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নিয়ে ইম্প্যাক্টের প্রতিবেদন তৈরি করা হয় তাদের মধ্যে প্রায় আশি শতাংশ শ্রমিক জানিয়েছেন কাতারে কাজ করার জন্য তারা নিয়োগ ফি পরিশোধ করেছেন বর্তমানে কাতারে বিশ্বকাপ প্রকল্পের প্রায় দুইশো ঠিকাদার অথবা উপ ঠিকাদারের অধীনে নয় হাজার পাঁচশো শ্রমিক কর্মরত বলে ইম্প্যাক্টের প্রতিবেদনে তুলে ধরা হয় প্রতিবেদনে একজন ঠিকাদারের বিষয়ে তুলে ধরা হয় যার অধীনে নিয়োজিত পঁচাশি শতাংশ শ্রমিক চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা তাদের কল্যাণমূলক বিষয়বলি বৃদ্ধির দাবি জানাতে ভয় পান গত বছরের অক্টোবরে ধর্মঘটে উস্কানি দেওয়ার অভিযোগে ওই ঠিকাদারের অধীনে নিয়োজিত দুই শ্রমিককে চাকরিচ্যুত করা হয় এ কারণে শ্রমিকদের জন্য শক্তিশালী কণ্ঠস্বর তৈরি এবং ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালীকরণে সেখানে ঠিকাদারদের জন্য আইন করার সুপারিশ জানিয়েছে ইম্প্যাক্ট উল্লেখ্য বিশ্বকাপের প্রধান অবকাঠামো নির্মাণ প্রকল্পে কাতার প্রতি সপ্তাহে পঞ্চাশ কোটি ডলার ব্যয় করছে দু সালের বিশ্বকাপের প্রস্তুতিতে বিশ হাজার কোটি ডলার ব্যয় করবে দেশটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ